বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অনলাইনে ক্লাসে কয়েকদিন পূজার জন্য বন্ধ ছিল, যাদের পূজা হিন্দু ধর্ম বলি তারা নিশ্চয় অনেক মজা করেছো, আর অন্যরা নিশ্চয় পড়াশুনোও করেছো বা ঘুরতেও গিয়েছো। তো যাই হোক, ঘোরা কিন্তু বারণ, তাই না? এই জন্য আমরা ঘোরাঘুরি করব না, আমরা বাসায় থাকব এবং বাসায় থাকব পড়াশোনা করব, আর অনলাইন যে ক্লাস হচ্ছে, সংসদ টেলিভিশনে যে ক্লাস হচ্ছে, সেগুলো আমরা ফলো করব। তো আজকে অনলাইনের ক্লাসে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে পাঠ উপস্থাপনায় আমি মোসাম্মাত মনিকা খাতুন, সহকারী শিক্ষক, গণিত, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা যে পাঠ পড়াব সে পাঠ শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় গণিত, অধ্যায় পঞ্চম, সরলীকরণ, সরল সমীকরণ আর কি। এখন সরল সমীকরণে কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছি আমরা, সেখানে আমাদের সমীকরণ কি, সরল সমীকরণ কি আমরা বলতে পেরেছি, ব্যাখ্যা করতে পেরেছি এবং সমীকরণ সমাধান করতে পেরেছি। আজকে আমরা ওটারই বাকি অংশ আছে, সে বাকি অংশগুলো আমরা আজকে দেখব। আসলে তোমরা শিখুন ফলে আজকে তোমরা কী পাশ শেষে কী শিক্ষার্থীরা কী শিখতে পারবে, সমীকরণ সমাধানের শুদ্ধি পরীক্ষা করতে পারবে, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন এবং তা সমাধান করতে পারবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন এবং তা সমাধান করতে পারবে। আসো আমরা সমস্যা দেখব এবং সমাধান করব। দেখো আমি এখানে সমস্যা দিয়েছি, সমস্যা কি দিয়েছি, দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, যদি ক্রমিক সংখ্যা বলতো তাহলে আমরা কি বলতাম, এক্স একটা সংখ্যা ধরতাম, তারপরে স্বাভাবিকভাবে হলো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। এখন এখানে আমরা বিজোড় বলছে তাহলে কি ধরবো, আমরা এক্স ধরবো, আর প্রথম বিজোড় সংখ্যাটা এক্স ধরবো, দ্বিতীয় বিজোড় সংখ্যা কী ধরবো, এক্স প্লাস টু। এখন এখানে কথা হচ্ছে টু কেন ধরলাম, ধরো এক্সের ওখানে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস টু কত হলো, থ্রি হলো, তাহলে প্রথম বিজোড় সংখ্যা ওয়ান, দ্বিতীয় বিজোড় সংখ্যা থ্রি। আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা ক্ষেত্রেও জানি বিজোড় সংখ্যা কোনগুলো, ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন। এখানে যদি আমি বিজোড় সংখ্যা নেই, থ্রি নেই, তাহলে কী হবে, থ্রি প্লাস টু, তাহলে কত হবে, ফাইভ। তার মানে কি, বিজোড় সংখ্যাগুলোই পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি বা মনে করে ধরি বা মনে করি বলতে পারি যে প্রথম বিজোড় সংখ্যা এক্স, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে এক্স প্লাস টু। তাহলে আমাদের শর্ত দেওয়া আছে, এবার প্রশ্ন অনুসারে আমরা তাহলে লিখতে পারি কি, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মানে কি প্রথম বিজোড় সংখ্যা যোগ দ্বিতীয় বিজোড় সংখ্যা, এটা সমান আমরা লিখতে পারি 16। তাহলে প্রশ্ন অনুসারে দেখো আমরা লিখেছি এক্স প্রথম বিজোড় সংখ্যা প্লাস এক্স প্লাস টু দ্বিতীয় বিজোড় সংখ্যা। এখানে আমি ব্রাকেট দিই নাই, যদি কেউ চাও তাহলে ব্রাকেট দিতে পারো, বোঝা যাচ্ছে এই জন্য আমরা দিই নাই। আচ্ছা এখন বা দিয়ে আমরা লিখবো, যখন সমীকরণ থাকে তো আমরা বা দিয়ে লিখি, বা তাহলে এক্স টু টু এক্স প্লাস টু 16। এখানে আমি ভেঙে ভেঙে করেছি, তোমরা চাইলে একবারে করে ফেলতে পারো। তাহলে টু এক্স, টুটা ওই পাশে যাবে, 16 মাইনাস টু তাহলে আসবে টু এক্স সমান 14, তাহলে এক্স সমান কী হবে, 14 বাই টু, তাহলে কত আসবে, 7। তাহলে এক্সের মান কত বের হইল, 7। তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত, 7, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কী হবে, 7 প্লাস টু, মানে এক্সের জায়গায় আমরা মানটা বসে দিব। দেখো আমি দিয়ে দিয়েছি প্রথম সংখ্যাটি 7 এবং দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু সমান 7 প্লাস টু সমান 9। তাহলে নির্ণয় সংখ্যা দুটি কী কী হলো, 7 আর 9। এই যে আমি প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি এক লাইনে লিখেছি, তোমরা চাইলে এটা নিচে লিখতে পারো, ঠিক
ঠিক আছে, তাহলে ক্লিয়ার। আমরা চাইছে সংখ্যা দুটি কি কি, আমরা সংখ্যা দুটি পেয়েছি কি 7 আর 9। এবার আসো আরেকটা সমস্যা সমাধান করব আমরা। আমি সমস্যাটা দিয়েছি, এবার এটা দিয়েছি সৃজনশীল কি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 12 মিটার বেশি এবং পরিসীমা 88 মিটার। ক নম্বরে দিয়েছি বাগানটির প্রস্থ এক্স মিটার হলে ওয়ার ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে নির্ণয় করো। খ নম্বরে আছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গ নম্বরে আছে ওই বাগানটির ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 7.75 টাকা হারে মোট কত টাকা খরচ হবে। তাহলে ক নম্বরে আমার কী বলেছে, বাগানটির প্রস্থ এক্স। আর প্রশ্নের শর্ত দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 12 মিটার বেশি। তাহলে আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে বাগানটি প্রস্থ, তাহলে আমরা বলবো কি সমাধানে দেওয়া আছে বাগানটির প্রস্থ এক্স মিটার, অথেব প্রশ্ন মতে বা অথেব বাগানটির দৈর্ঘ্য এক্স প্লাস 12 মিটার। এটা ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কি হবে এক্স গুণন এক্স প্লাস 12। এবার দেখো আমি মুখে বললাম, এবার আমি সমাধান করেছি, দেখো আমার কথার সাথে মেলে কি না। আমি আরেকবার পড়ছি তোমাদের সুবিধার জন্য। আয়তাকার বাগানের প্রস্থ এক্স মিটার দেওয়া আছে, কথাটা তোমরা লিখতে পারো, লিখলে ভালো হয়। আয়তাকার বাগানের দৈর্ঘ্য অথবা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স প্লাস 12 মিটার। এখন আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা এক্স গুণন এক্স প্লাস 12। এখানে ব্রাকেট দিয়ে দেওয়া হয়েছে এক্স ইন্টু ব্রাকেট এক্স প্লাস 12। আর আমরা একক কী জানি, অবশ্যই ক্ষেত্রফল আর পরিসীমা আমরা উল্টাপাল্টা করব না, ক্ষেত্রফলে বর্গমিটার, পরিসীমা মিটার, তাহলে বর্গমিটার। এটা তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 12 এক্স বর্গমিটার। আমরা এক্স ইন্টু এক্স প্লাস 12 এইটুকু রাখলে তো কোনো প্রবলেম নাই, আবার এটা গুণ করে যদি আমরা দেখাই তাহলেও কোনো প্রবলেম নাই। সুতরাং দিয়ে আমরা বললে এক্স এর মাধ্যমে বা এটাই আনসার লিখে দিব। এবার খতে আসো, খতে আমাদের কী চেয়েছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে কোয়াতে আমরা কী পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস বর্গমিটার। এখন এই ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত, এখানে আমরা লিখে নিছি, ক হতে প্রাপ্ত আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এক্স প্লাস 12 মিটার ও এক্স মিটার। এখন পরিসীমা কি আছে, সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। পরিসীমা চেয়েছে, পরিসীমা আমাদের দেওয়া আছে, এই জন্য পরিসীমা সূত্রটা আমরা দেখাই দিয়েছি। তাহলে 2x প্লাস 12 প্লাস এক্স মিটার, আমরা এটা আগে বের করে নিয়েছি, তোমরা চাইলে একবারও করতে পারবা। 2x প্লাস 12 তাহলে আসতেছে 4x প্লাস 24 মিটার। খেয়াল করো কি বললাম, এখানে যোগ করা হয়ে গেল, হ্যাঁ, তারপর 2 দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে পরিসীমা আমরা কি পাইলাম, 4x প্লাস 24 মিটার। এবার আমাদের প্রশ্নতে কি আছে, প্রশ্নতে ছিল পরিসীমা সমান 28, তাহলে পরিসীমা আমরা কত পাইলাম, 4x প্লাস 24। তাহলে 4x প্লাস 24 সমান আমরা 88 লিখতে পারি, আমরা লিখে দিয়েছি 4x প্লাস 24 সমান 88। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, আগে যেভাবে ক্যালকুলেশন করেছি আমরা ওইভাবে ক্যালকুলেশন করব। দেখো তোমরা বুঝতে পারবে আশা করি, আর আমি যে বলছি তোমরা সেটা কিন্তু দেখছ আশা করি, এবং খাতাও লিখছ, এটাও আমি আশা রাখি যে তোমরা অবশ্যই খাতায় টুকে নিচ্ছ। আমরা কিন্তু এগুলোর ওপর তোমাদের অনেক কাজ দিব, হ্যাঁ, এই জন্য তোমাদের এগুলো করতে হবে। এই জন্য আমরা বারবার বলি যে আমরা যেটা দিচ্ছি ওটা ফলো করো, ওটা দেখো, খাতায় লিখো এবং ওই অনুযায়ী আরও কাজ করো। তাহলে দেখো এখানে 4x সমান 88 মাইনাস 24, তাহলে 4x সমান 64, তাহলে x সমান কত বের হবে, 16। তাহলে বাগানটির প্রস্থ কত বের হইল, 16। এবার দৈর্ঘ্য কত আছে, এক্স প্লাস 12, তাহলে আমরা এখানে লিখব অথে আয়তাকার বাগানের প্রস্থ 16 মিটার। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 12, এখানে এক্স এর মানটা বসায় দিব, 16 প্লাস 12 মিটার, তাহলে আসবে 28 মিটার। তাহলে দৈর্ঘ্য বের হইলো 28 মিটার আর প্রস্থ বের হয়েছে 16 মিটার। এটা আমরা একবারে সুতরাং বা অথেব দিয়ে লিখে দিব যে বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ 16 মিটার। খ নম্বর আশা করি বুঝতে পেরেছ তোমরা। এবার আমরা গতে যাব, গতে দেখো কি আছে। খ
হতে প্রাপ্ত আয়তাকার বাগানের দৈর্ঘ্য 28 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ আমরা ওটাই লিখে দিলাম, আর ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফলের সূত্রটা এখানে দেই নাই, কারণ এর আগে আমরা দৈর্ঘ্যগুণ প্রস্থটা দেখাইছি। ক নম্বরে এটা বের হয়েছে 448 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 7.75 মিটার, আর 448 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় এত, দুটা গুণ করে আমাদের আসছে কি কথা 3,472 টাকা। অর্থাৎ নির্ণয়ে মোট খরচ এত টাকা। এটা কিন্তু অনেক সহজ ক্ষেত্রফল, কারণ ঘাস লাগাতে খরচ হয়, ঘাস বর্গমিটার মানে কি পুরোটাই দৈর্ঘ্য প্রস্থটাকে বুঝাইছে, তার মানে কি ক্ষেত্রফলটাকে বুঝাইছে। তাহলে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় এত মিটার, অথবা এত বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয়। মানে এখানে যদি চেঞ্জ করে দেয় বা অন্য কোনোভাবে দেয় তোমরা কিন্তু পাবে, একটু বোঝার চেষ্টা করো, দেখবে যে পেয়ে গেছো। তাহলে আমরা একটা সৃজনশীল কোশ্চেন দিলাম, সেটারও আমরা ক খ গ সমস্যাটা সমাধান করলাম, তাই না? তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের বাড়ি কাজ দিব, বাড়ি কাজটা উঠে নিতে হবে সবাইকে। সবাই খাতা বের করা আছে, তোমরা সবাই উঠে নাও। কি দিয়েছি? 3টি ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 33। ক নম্বরে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে লিখো। কিন্তু প্রথমে আমরা কিন্তু দুটা সমস্যা করেছি, তার মধ্যে একটা সমস্যা কিন্তু ছিল সৃজনশীল ছাড়া, ওখানে কিন্তু আমি বিজোড় স্বাভাবিক সংখ্যার কথা বলেছি, অথবা এটা আমি আশা রাখি তোমরা পাবে। খ নম্বর আছে দেওয়া তথ্যর আলোকে সংখ্যা 3টি বের করো, ওখানে কিন্তু 2টি স্বাভাবিক বিজোড় সংখ্যা এক্স এক্স প্লাস 2, এখানে তাহলে কি হবে আর একটা বের হবে, তাই না? তাহলে খ নম্বর দেওয়া তথ্য আলোকে সংখ্যা 3টি বের করো, মানে এক্স এর 3টি মান বের হবে, যে 3টি ধরবো আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা। গ নম্বরে আছে ওয়াই একটি সংখ্যা যা 3 গুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 2 বেশি, ওয়াই এর মান নির্ণয় করো। এটা কিন্তু পড়তে মনে হচ্ছে অনেক কঠিন না? একদম না। এই যে খতে আমার 3টি সংখ্যা বের হবে, এর সবচেয়ে ছোট বের হবে একটা, সবচেয়ে বড় হবে, ধরো সবচেয়ে ছোট বের হলো 7, সবচেয়ে বড় বের হলো 9, তাহলে আমরা কি বলবো, ওই 7+9 এই যোগ কি তার অপেক্ষা 2 বেশি, তাহলে 2 বেশি। এভাবে আমরা কি করব, সংখ্যা বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 2 বেশি। তাহলে আমরা এই প্রশ্ন শর্ত অনুসারে আমরা প্রশ্ন অনুসারে লিখব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে অনলাইন ক্লাসে তোমাদের এই পর্যন্ত, আশা করি আমার ক্লাস এতক্ষণ তোমরা বুঝতে পেরেছ, আর আমি যে কাজগুলো দিলাম সেগুলো অবশ্যই খাতায় লিখে নাও। তো আজকে অনলাইনে ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।